तो हेलो फ्रेंड्स, दिस इज अयमान, वेलकम टू माई यूट्यूब चैनल। एक्चुअली आज के जो भिडियोটা বানাবো সেটা খুবই ইম্পর্টেন্ট এবং পুরোটা দেখুন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে অনেক কিছু জানতে পারবেন না। আমি আমার গাড়িতে বসে আছি। অ্যাকচুয়ালি এটা আমার কার, এটা হচ্ছে সুইফট ডিজায়ার VXI পেট্রোলে মিডিয়াম রেঞ্জের গাড়ি। গাড়িটা আমি পেয়েছিলাম লগভগ, এটা 12 মডেল, আমি পেয়েছিলাম 2,60,000 মানে 50,000, তো লগভগ 2.5 লাখ রুপিতে আমি এই গাড়িটা পেয়েছিলাম। আমার গাড়িটা আমি 6 থেকে 7 মাস খুঁজেছিলাম এবং তারপরে পেয়েছিলাম। বাট গাড়িটার কন্ডিশন একবার দেখে নিন। এই হচ্ছে স্টিয়ারিং হুইল। গাড়িতে কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম, এসি কন্ট্রোলস, বাকি এখানে হর্ন অপশানস অনলি আছে, আর পাওয়ার আনলক, চাইল্ড লক, এইসব কিছু আছে। এবং গাড়িটা এখনও অবধি চলেছে, দেখে দিচ্ছি, গাড়িটা চলেছে অনলি 46,000 কিলোমিটার্স। ওকে, তো ফ্রেন্ডস ব্যাপারটা হচ্ছে এই গাড়িটা যখন আমি কিনি, মানে জাস্ট 1 থেকে 1.5 বছর মতো আগে, তখন হচ্ছে গাড়িটা আমি কিনেছিলাম লগভগ 2.5 লাখ রুপিস দিয়ে এবং গাড়িটা চলেছিল 35,000 কিলোমিটার। তো গাড়িটা আমি অনেক দিন ধরে প্রাইভেট গাড়ি খুঁজছিলাম, মানে আমাদের বাড়িতে ফ্যামিলি ইউজের জন্য তো একটা 4 হুইলার লাগতো। আর আমি নতুন গাড়ি কিনতে চাইনি, কারণ কি আমিও ড্রাইভিংটা তখন ঠিক করে জানতাম না, আর বাবাও জানেন না নিশ্চয়ই। তো ফ্রেন্ডস কীভাবে সেকেন্ড হ্যান্ড গাড়ি পারচেস করতে হয় সেটা আমি এই ভিডিওটায় বলছি। টপিকটা হচ্ছে আপনাকে ফার্স্টে মানে লোকাল নিজের বাড়ির কাছাকাছি সেম ডিস্ট্রিক্টে সেম স্টেটে গাড়ি খুঁজতে হবে। তো যদি আপনি পেয়ে যান তো আপনি খুবই লাকি, এবং 6-7 মাস খুঁজলে আই থিঙ্ক পাওয়া যাবে, ঠিক আছে। বাট আপনি যদি বিজনেস পারপাসে খুঁজছেন তো কোনো শোরুম থেকে গাড়ি নিন, তাহলে চান্সেস আছে কি ভালো গাড়ি আপনি পাবেন। আর তার থেকে বেশি চান্সেস থাকে যে যদি আপনি নিজে পার্সোনালি খুঁজে, মানে বাড়ির কাছাকাছি কারোর গাড়ি যারা ভাড়া ইউজ করতো দেখে শুনে কিনলে, মানে মানে স্ক্যাম অনেক রকমের হয়, ঠিক আছে, শোরুমে, তো সেগুলো থেকে বাঁচতে পারেন। বাট গাড়ি কীভাবে কিনবেন সেটার পয়েন্টগুলোয় আসি। ফার্স্টে এই গাড়ির দেখুন স্টিয়ারিং হুইলে এই যে কভার লাগানো আছে, এই কভার লাগানো থাকলে বুঝতে পারবেন না কতটা চলেছে গাড়িটা। ট্রুলি 35,000 কিলোমিটার চলেছে কিনা সেটা বোঝা যাবে। দেখুন এই যে মিটারটা দেখছেন, আমি দেখিয়ে দিই ভালো করে কাছে। তো ফ্রেন্ডস এই যে মিটারটা দেখছেন, এই মিটারটা যদি ট্রিপ করা থাকতো তাহলে কি হতো, তাহলে যখনই আমি স্পিড তুলব এই যে কাঁটাটা আছে, এই কাঁটাটা এরকম 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 হিলতে হিলতে উঠবে, ঠিক আছে। মানে 80-তে উঠে গেলে এরকম 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 হালকা হালকা কাঁটাটা শেক করবে, ঠিক আছে। বাট এখানে এটা হয় না, আমার গাড়ির ক্ষেত্রে সেটা কোনো প্রবলেম নেই। যদি স্পিডোমিটার ট্রিপ করা থাকে বা মিটার নিয়ে কেউ যদি ছেড়খানি করে থাকে তাহলে কাঁটাটা এরকম শেক করে, মানে অ্যাবনর্মাল কন্ডিশানে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা দেখার পদ্ধতি। সেকেন্ড একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হলো এই যে এই গ্যাসকেটটা খুলবেন, ঠিক আছে। তো দেখুন এইখানে যে সিম ওয়েল্ডিং বা ওয়েল্ডিংটা হয়েছে, এই যে যেই মানে শিট মেটালকে পেস্টিং করে তো বানানো হয়, তো এগুলো মানে কোম্পানি থেকেই আসে, ঠিক আছে। এগুলোই কাজ করলে কোনোরকমভাবেই বুঝতে পারবেন না, মানে অ্যাকচুয়ালি এইগুলো যদি আপনি আফটার মার্কেট বাইরে কোথাও গ্যারেজে কাজ করেন ফিনিশিং এত ভালো হয় না, ঠিক আছে। এইটা চেক করে নেবেন ফার্স্ট পিলারটা, ওকে। এবং এই শেপটা দেখে নেবেন, এই শেপটা আই থিঙ্ক একটু যদি কোথাও ক্র্যাশ হয়, গাড়ি মাইনর ক্র্যাশেস হয় তাহলে হালকা চেঞ্জ হতে পারে, বাট এটা ভালো করে এখান থেকে এবং এইগুলো এই দিক দিয়ে খুলে দেখে নিতে পারেন। ওকে, আমি খুলে দিচ্ছি একবার গ্যাসকেটটা। অ্যাকচুয়ালি একসাথে রেকর্ডিং করতে করতে করা দেখছেন, এই জায়গাটা দেখে নেবেন, এইখানটা দেখে নেবেন, এই বেশিরভাগ গ্যাসকেটগুলো খুলে একবার দেখে নেবেন যে অরিজিনাল কন্ডিশন কীরকম আছে। এটা যেমন আমি খুলে দেখাচ্ছি একবার। তো ফ্রেন্ডস দেখুন, যদি গাড়িটা ক্র্যাশড হতো তো পিছন থেকে বা সামনে থেকে, পিছন থেকে হলে এই জায়গাটা হতো, সামনে থেকে হলে ওইখানে হতো, ঠিক আছে। তো এটা আপনারা ইজিলি ধরে নিতেন। এটা লাগিয়ে দিন আবার, ঠিক আছে। তো এইটা হচ্ছে দেখার একটা পদ্ধতি। বাকি আপনি দেখুন গাড়ি কিলোমিটার দেখে টায়ার্স দেখতে পারেন। টায়ার্সে যেমন দেখুন এটা এখন লাইফ 60% বা 40% মতো বেঁচে আছে। টায়ার্সে দেখুন একটা জিনিস দেখবেন, টায়ারে ইয়ার লেখা থাকে, কবেকার টায়ার, ওকে। তো সেই ডেট লেখা থাকে, ডেট প্রিন্টেড থাকে, তো সেই ডেটের সাথে দেখতে পাবেন যে টায়ারটা কবে ইনস্টল করা হয়েছে গাড়িতে, ঠিক আছে। 4টে টায়ারই ডেট ম্যাচ করে নেবেন, হয়তো একটা টায়ার হয়তো চেঞ্জ হতে পারে রিসেন্ট ডেটে, হতেই পারে টায়ার খারাপ হয়ে গেছে বা 2টো টায়ার খারাপ হতে পারে। বাট টায়ারগুলোর সাথে গাড়ির এজ কম্পেয়ার করে দেখে নেবেন যে একটা টায়ার লগভগ 30 থেকে 40,000 কিলোমিটার যায়, খুব খারাপ গেলেও 30-এর মধ্যেই টায়ারটা নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে, যদি না রাফ ইউজ হয়ে থাকে। বাট এই টায়ারে যে এজটা থাকে, টায়ারে ডেট প্রিন্ট করা থাকে, সেই ডেটের সাথে মিলিয়ে দেখিয়ে নেবেন। ओके गाड़ी রেজিস্ট্রেশন গাড়ি রেজিস্ট্রেশন দেখে নেবেন গাড়ির পেপার ডকুমেন্টস সব অনলাইনে এম পরিবহন অ্যাপে চেক করে নেবেন ঠিক আছে ওটা খুবই ইম্পর্টেন্ট ওটা ভালো করে চেক করে নেবেন এবং গাড়ির পলিউশন ট্যাক্স কতদিনের সেগুলো সব দেখে নেবেন এরপরে গাড়ি ইঞ্জিনের কাছে দেখাই ইঞ্জিন যেটা হচ্ছে গাড়ির মেন জিনিস সেটা হচ্ছে দেখাতে হবে ইঞ্জিনটা এখান থেকে খোলে হ্যাঁ খুলে গেছে তো ফ্রেন্ডস ব্যাপারটা হচ্ছে ইঞ্জিন দেখুন এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন খুব একটা ভালো নেই মানে ইঞ্জিন হেলথ তো খুব ভালোই আছে বাট ইঞ্জিনে অনেক নোংরা হয়ে আছে বৃষ্টি হচ্ছিলো মাঝখানে এক দুদিন তো এটা ক্লিন করাতে হবে দেখুন এই যে ওয়েল্ডিংগুলো ওকে এগুলো হচ্ছে কোম্পানি থেকেই আসে ঠিক আছে এগুলো ক্র্যাশড হলে এরকম ফিনিশিং আনা যায় না ইঞ্জিনের অনেক কোনায় অনেক রকমের ওয়েল্ডিং দেখতে পাবেন ঠিক আছে এই কোনায় আছে এগুলোই আছে ঠিক আছে এবং এই সাইডেও আছে সেম এই সাইডেও ওয়েল্ডিংগুলো আছে ভেতরে ভেতরে এগুলো সব দেখতে পাবেন ফ্রেমে দেখবেন কোথাও ব্যান্ড হয়েছে নাকি বা কাজ করা হয়েছে নাকি তাছাড়াও এইসব জায়গায় স্ক্রুড্রাইভারের দাগ আছে নাকি সেগুলো দেখে নেবেন যেমন এইটা পুরো অরিজিনাল ফ্রেম ওকে এই ফ্রেমে কোথাও ড্যামেজ আসেনি মানে গাড়ির সামনে থেকে কোনো টক্কর হয়নি এবং বাকি দেখে নেবেন রেডিয়েটারের কন্ডিশন কীরকম আছে কুলিং সিস্টেম ভালোভাবে কাজ করছে কি না ব্রেক অয়েল লেভেল চেক করে নেবেন ব্রেক অয়েল লেভেল ব্রেক শুজ কন্ডিশন ব্রেক হেলথ চেক করে নেবেন গাড়ি সবসময় কেনার সময় গাড়িটাকে মিউজিক সিস্টেম বন্ধ করে চালাবেন একটু মানে অফরোড টাইপের যেখানে বাম্পার্স বেশি আছে গাড়িটা স্পিডে নিয়ে গিয়ে বাম্পার্সে লাফিয়ে দেখবেন যে সাসপেনশন থেকে আওয়াজ আসছে নাকি ঠিক আছে সেটা খুবই ইম্পর্টেন্ট কারণ সাসপেনশন যদি খারাপ থাকে তাহলে মানে বাম্পার্সে আওয়াজ আসে তাছাড়াও খারাপ রাস্তায় যদি আপনি স্পিডে নামান বা একটু আসতে নামান মিউজিক সিস্টেম বন্ধ করে জানলা খোলা রাখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে এবং তাছাড়াও ইঞ্জিনের হেলথ দেখার জন্য ইঞ্জিনের যে কন্ডিশন সেটা চেক করানোর জন্য শোরুমে আপনাকে পারফেক্ট কন্ডিশন বলে দেবে তাছাড়াও আপনি আপনার সাথে কোনো মেকানিক নিয়ে যেতে পারেন সেই ইঞ্জিনকে চালিয়ে এবং ইঞ্জিনের ভাইব্রেশন দেখে সাউন্ড শুনে ওর হেলথ কিছুটা বলতে পারবে গাড়ি নেওয়ার পর গাড়িতে যে যে মেন কাজগুলো থাকে সেটা হলো ইঞ্জিন অয়েল চেঞ্জ দেখুন ইঞ্জিন অয়েল গাড়ি গরম অবস্থায় দেখবেন যে এখান দিয়ে কোনো ধোঁয়া আসছে নাকি যদি এটা দিয়ে ধোঁয়া আসে সকালবেলা হালকা হালকা আমার আসতে পারে কারণ কি গাড়িটা এই জাস্ট খুলেছি তো ইঞ্জিন অয়েল লেভেল চেক করে নেবেন যেমন এতে ঠিক আছে হালকা হালকা ধোঁয়া আসছে ঠিক আছে এটা বেশি ধোঁয়া আসছে নাকি দেখে নেবেন ডিজেল গাড়ির ক্ষেত্রে একটু বেশি ধোঁয়া আসতে পারে তো এইটা চেক করে নেবেন হালকা ধোঁয়া আসলে ঠিক আছে কিন্তু বেশি ধোঁয়া আসলে প্রবলেম আছে ঠিক আছে ইঞ্জিন অয়েল লেভেল চেক করে নেবেন ব্যাটারি দেখে নেবেন ব্যাটারি অনেক সময় শোরুমে পুরোনো ব্যাটারি ধরিয়ে দেয় যে গাড়ি অরিজিনাল নতুন ব্যাটারি খুলে পুরোনো ব্যাটারি লাগিয়ে দেয় সেই ব্যাটারিটা চেক করে নেবেন তার সাথে সব ফিউজ ইলেকট্রনিক সিস্টেম এখানে থাকে এখানে এবং স্টিয়ারিংয়ের নিচে থাকে দু জায়গাতেই চেক করে নেবেন ব্রেক অয়েল লেভেল এটা তো কোনো ব্যাপার নয় এটা হচ্ছে উইন্ডশিল্ড ক্লিনিংয়ের জন্য শ্যাম্পু করে ওটা ম্যাটার করে না ব্রেক অয়েল লেভেল চেক করে নেবেন ব্রেক শুজ কন্ডিশন একবার দেখিয়ে নেবেন ইলেকট্রনিক সিস্টেম ব্যাটারি কুলেন্ট লেভেল কুলেন্ট অয়েল লেভেল এখানে কুলেন্ট থাকে ইঞ্জিন কুলেন্ট তো সেটা একবার দেখে নেবেন তাছাড়াও এই যে টায়ার কন্ডিশন পুরো চেক করে নেবেন যদি আপনি না বুঝতে পারেন তো কোনো সাথে মেকানিক নিয়ে আসবেন এবং টায়ারের কন্ডিশন দেখে নেবেন সেটা দেখে আন্দাজা নিতে পারেন যে গাড়িটা কতগুলো চলেছে দেখুন গাড়িটার সাইডে এই যে বাম্পার্সে হালকা স্ক্র্যাচেস বা এখানে হালকা বেন্ড এগুলো ম্যাটার করে না এগুলোর জন্য গাড়ি কোনো ছাড়বেন না কারণ কি এগুলো রিপেয়ার হয়ে যায় এগুলো জাস্ট 2-3 হাজারের মধ্যেই বাম্পার্স পুরো নতুন একদম ক্লিনিং পেন্টিং করে একদম রেডি হয়ে যায় তো বাম্পার্সের জন্য কোনো দিনও গাড়িকে হাত ছেড়ে দেবেন না বাম্পার্সের কন্ডিশন খারাপ হতে পারে কারণ কি বাম্পার্স হামেশাই কোথাও না কোথাও লাগতে থাকে ধাক্কা ঠিক আছে যদি আপনি নতুন আনা হয় তো আরও বেশি চান্সেস থাকে বাম্পার্সের জন্য গাড়ি ছাড়বেন না গাড়ি হেডলাইটের কন্ডিশন দেখে নেবেন হেডলাইট অরিজিনাল আছে কি না হেডলাইট চেঞ্জ হয় অনেক সময় কারণ কি হেডলাইটের টাক্কার আসে ফেটে যায় ঠিক আছে সেটা দেখে নেবেন বাকি ওভারঅলি একটু গাড়িটাকে স্মার্টলি চেক করে নেবেন ভিডিওটা পুরো দেখলে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন হ্যাঁ আরও কয়েকটা জিনিস দেখিয়ে দিই যেটা ভেতরে বলার দেখুন সিট কভার্স দেখে নিতে পারেন সিট কভার্স দেখে বুঝতে পারবেন গাড়িটা কতটা পুরনো এবং কীরকম ইউজ হয়েছে তাছাড়াও এই যে আমরা গিয়ার চেঞ্জ করি হাত দিয়ে তো এটা আমি নতুন লাগিয়েছি আমারটা অ্যাকচুয়ালি ভেঙে গেছিলো সেই জন্য গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে গেছিলো সেই জন্য আমি নতুন লাগিয়েছি বাট এগুলো যে হাত পড়েছে সেগুলো দেখে আপনি বুঝতে পারবেন এগুলোতে এই সুইচগুলো কীরকম অপারেট করা হয়েছে সেগুলো কতটা পুরনো সেটা দেখে বুঝতে পারবেন এইটা কতটা ইউজ হয়েছে সেটাও দেখে বুঝতে পারবেন তাছাড়াও এই সুইচগুলোতেও কতটা ইউজ হয়েছে সেটা বুঝতে পারবেন ওকে সেগুলো কতটা হাত ইউজ হয়েছে মানে কতটা ইউজ হয়েছে সেটা আপনি একটু ভালোভাবে অবজার্ভ করবেন তাহলে দেখতে পাবেন এসি চালিয়ে দেখে নেবেন এসি রেফ্রিজারেন্ট লেভেল R134 and R134A actually. Okay, ওই রেফ্রিজারেন্টার ঠিকঠাক মানে টপ আপ আছে কিনা সেটা একবার চেক করে নেবেন, কারণ কি এসি আলটিমেটলি এসিতে বেশিরভাগ পুরোনো গাড়িতে এসিতে প্রবলেম থাকে, সেটা চেক করে নেবেন। তো সরি পয়েন্টগুলো বলে দিচ্ছি, দেখুন ফার্স্ট হচ্ছে গাড়ির বডি একবার চেক করে নেবেন যে ক্র্যাশ হয়েছে কিনা বা সামনে থেকে কোনো ধাক্কা লেগেছে কিনা। দেখুন একদম সামনে ইঞ্জিনের সামনে যেটা আমি দেখেছিলাম ওখানে মাইনর ধাক্কা লাগতে পারে, ওটার জন্য গাড়ি ছাড়বে না। গাড়ির মেন ওয়েল্ডিংগুলো ছাড়া আছে না লেগেছে সেটা দেখে নেবেন, অ্যাক্সিডেন্টাল গাড়ি কিনা বুঝতে পেরে যাবেন। পিলার্সগুলো খুলে দেখে নেবেন যেটা আমি দেখালাম, ঠিক আছে, তাহলে বুঝতে পেরে যাবেন যে গাড়ি সামনে থেকে বড় ধাক্কা হয়েছিল কিনা বা সাইড থেকে। ডোরগুলো দেখে নেবেন একবার, যে ডোরগুলো বন্ধ হওয়ার পর প্রপারলি মানে যেরকম কোম্পানি ফিটেড একদম গ্যাপ নেই, মানে ভালোভাবে বন্ধ হচ্ছে কিনা। তাছাড়াও ইঞ্জিন হেলথ দেখার জন্য গাড়িটাকে চালিয়ে দেখবেন, গাড়ির যেসব জিনিসগুলো বললাম মানে গাড়ির যেসব লিকুইডসগুলো লাগে সেগুলো চেক করে নেবেন, ব্রেক অয়েল, কুলেন্ট, ইঞ্জিন অয়েল লেভেল, ঠিক আছে, ব্রেকস, ব্রেক অয়েল, এগুলো চেক করে নেবেন। তাছাড়াও গাড়ির ভিতরে ইন্টেরিয়ার দেখে নেবেন কতটা কি নিট অ্যান্ড ক্লিন এবং কতটা ইউজ হয়েছে, সেটা আপনি এমনি হাত দিয়ে যেমন আমার রিমোট ইউজ করতে করতে ওর লেখাগুলো উঠে যায় সেরকমই কিছুটা একটু স্মার্টলি খেলবেন, ঠিক আছে। এবং তাছাড়াও গাড়ির ব্যালেন্সিং অ্যালাইনমেন্ট চালিয়ে, মেন হচ্ছে সাসপেনশন অনেক সময় প্রবলেম থাকে, বেশিরভাগ গাড়িতে সাসপেনশন প্রবলেম থাকে সেকেন্ড হ্যান্ড গাড়িতে, সেটা হচ্ছে চেক করে নেবেন। গাড়িটার উইন্ডো খুলে সাউন্ড সিস্টেম বন্ধ করে ভালোভাবে চালাবেন, আপনি যদি না মানে চালাতে না জানেন তাহলে আপনার একটা ভালো ড্রাইভারকে নিয়ে যাবেন, যে একটু এক্সপিরিয়েন্সড তাকে নিয়ে যাবেন, তাকে পে করে নিয়ে যান বা কোনো মিস্ত্রিকে নিয়ে যান, নিয়ে গিয়ে তাকে একদম অরিজিনাল কন্ডিশনটা মানে গাড়িটা চালাতে দিন, ভালোভাবে দেখতে বলুন কতটা কীরকম কী দিচ্ছে। আর মাইলেজ নিয়ে একটা কথা বলবো, দেখুন মাইলেজ হচ্ছে গাড়িতে অনেক কিছুর উপর ফ্যাক্টর হয়, যেমন আপনি চাকায় নাইট্রোজেন ঢুকাচ্ছেন, ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল মারছেন, ব্রেক অয়েল, ক্লাচ মানে তারপরে গিয়ার অয়েল মানে যে গিয়ার শিফটিং হয় তার অয়েল, তারপরে আপনার ক্লাচ হেলথ কন্ডিশন, এইসব সব কিছুর উপর মাইলেজ ডিপেন্ড করে, আপনার চালানোর উপর ডিপেন্ড করে। ইকোনমিতে চালালে ভালো মাইলেজ পাওয়া যায়, মানে 60 থেকে 80-র মধ্যে, ঠিক আছে। তো ওইটা নিয়ে এতটা ভাববেন না, মাইলেজ আই থিঙ্ক একটু সার্ভিসিং ভালোভাবে করালে আপনার মাইলেজ ভালো দেবে। আর হ্যাঁ, একটা কথা হচ্ছে গাড়ি কিনতে যাওয়ার সময় সবসময় এক্সপিরিয়েন্সড কাউকে নিয়ে যান, এইটুকুই সাজেস্ট করবো। আর যদি এক্সপিরিয়েন্স না থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, মেকানিক্যাল বাই চয়েস, আমি আপনাকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব। ওকে, তো ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং, লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকম ভিডিওগুলো আমি বানাতে থাকছি, আগেও কমেন্ট করে বলবেন আপনার কীরকম টাইপের ভিডিও লাগবে, আমি চেষ্টা করবো সেরকম টাইপের ভিডিও বানানোর। ওকে, আর হচ্ছে একটা ব্যাপারটা হচ্ছে কিছুদিন ধরে আমার একটু প্রবলেম চলছে বলে ভিডিও ঠিকঠাক আসছে না, রিসেন্টলি মানে সব কিছু আবার শর্ট আউট হয়ে গেছে। নেক্সট মানে মাস থেকে তাগড়া সব আপডেট একটা না আসবে, আর ড্রাইভিং স্কুলে ভিডিও আসবে, যদি ড্রাইভিং শিখতে চান তো ড্রাইভিং রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে কন্ট্যাক্ট করবেন। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।